हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो बंधुरा सबाई केमन आछो? आशा करछि खूब भालो आछो। आज के आमी तोमादेर साथे शेयर करब बैकुंठ चतुर्दशीते आमी की की करलाम। ए सन्ध्याटा एकदम जेनो दारुण काटलो। आर चले एसेछि आमी बापेर बाड़ीते, आर एखाने आमाके मा तिलक केटे दिच्छे। एखाने अनेक सबाई चले एसेछे, मायेर बंधुरा, ठाम्मा, अनेक सबाई एसेछे। माने आमार ठाम्मा नय, आमार ठाम्मा आर पृथिबीते नेई। এখানে বৌদিকে মা ত্রিলক কেটে দিচ্ছে। এরপর হবে তুলসী পরিক্রমা। তো এখানে সবাই প্রণাম করে নিয়ে গোল করে চারবার তুলসী পরিক্রমা হবে। এবারে তুলসী পরিক্রমা হয়ে গেলে আমলকি বৃক্ষের পরিক্রমা হবে। তো এই বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম্যই হচ্ছে যে আমলকি বৃক্ষকে পরিক্রমা করা। তাহলে তোমরা মানে যেটা বলে আমরা পূর্ণ অর্জন করতে পারবো, সে তার জন্যই আজকে এই সন্ধ্যার আয়োজন আমার মা করেছে। তো আমরাও গেলাম, আর সেটা আমার খুবই ভালো লাগলো। আর সন্ধ্যাটা সত্যি খুব সত্যি খুব ভালোভাবে কাটলো। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। আর যদি কিছু ভুল ত্রুটি হয় বন্ধুরা ক্ষমা করে দেবে। আর এখানে আমার মায়েরা সবাই মানে প্রদীপ দান করছে। আমি মায়েদের সাথে করতে পারিনি, তাই এখন আমি আলাদা করে করছি। আর আমাকে আমার মা শিখিয়ে শিখিয়ে দিচ্ছে সব ঠাকুরের বিষয়ে সম্পর্কে। সব কিছু মায়ের থেকেই শেখা, মায়ে শিখিয়ে দেয়, এখনও পর্যন্ত শিখিয়ে দেয়। শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই, তাই এখনও আমি শিখি আর মা শিখিয়ে দেয়। তো এইসব দিক থেকে মাই হচ্ছে আমাদের গুরু মাতা। আর এখানে আমার হাজবেন্ড আর আমার বাবা পরিক্রমা করে নিচ্ছে। প্রথমে জেন্টসরা করে নেবে, তারপরে আমরা লেডিসরা করব। তো ওদের পরিক্রমা কমপ্লিট, এবার ওরা প্রণাম করে নিল। আর এই তিনজন কাকিমা বা বন্ধু, এরা একটু লাস্টে এসেছে, তাই এরা একটু আলাদা করে প্রদীপ দান করে নিল। এরপর আমরা আমলকি বৃক্ষকে ঘিরে পরিক্রমা করছি। 108 বার আমরা পরিক্রমা করেছি, আর মানে 108 বার পরিক্রমা করেও কিন্তু কোনো অসুবিধা হয়নি, মানে অসাধারণ লাগলো জাস্ট। এরপর আমরা প্রণাম করে নেব সবাই। আর এখানে আমার বৌদিকে আমার কাকা আরও দুবার করাচ্ছে। ও মানে একটুখানি বাচ্চাটার জন্য দুবার কম হয়ে গেছিলো, তাই বৌদিকে আরও দুবার করিয়ে নিল, মানে 108 বারই করালো। এরপর এই বৈকুণ্ঠ চতুর্দশীতে যদি কেউ মানে গীতা পাঠ করে তাহলে তার খুব পূর্ণ হয়। তো আমি সেই সুযোগ ছাড়লাম না। আর এখানে আমি সবাইকে এই গাছকে মানে আমলকি বৃক্ষকে সাক্ষী রেখে আমি সবাইকে গীতা পাঠ করে শোনালাম। আর এই গীতাগুলো মা ওর মায়ের বন্ধুদের মানে দিল, আজকে মা দিল সবাইকে। আর একটা ছোট্ট গীতা যেটা দেখালাম এই ঠাম্মির, খুব সুন্দর ছোট্ট গীতা, আমি দেখিনি, এই প্রথম দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর চলে এসছে প্রসাদ, বাবার বাবা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে, এবার আমিও খেয়ে নিলাম। তো এই প্রসাদ খেতে খেতে মা সবাইকে মানে এই বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম্য শোনাচ্ছিল, সেগুলো বসে বসে আমরা সবাই শুনছিলাম। এরপর চলে এসছে চা, বৌদি আমাদের জন্য চা পাঠিয়ে দিয়েছে, এরপর চাটাও চুমুক দিয়ে দিলাম। এরপর আজকের সন্ধ্যার মোটামুটি প্রোগ্রাম শেষ, এই ঠাম্মি চলে যাচ্ছে, তো সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি। এখানে এটা বলিস না, এখানে হরে কৃষ্ণ বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, আরে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে মায়া করো। আর এই যে আমার কাকা, কাকা সবাইকে একটা গান শেয়ার করলো, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। রসির বিনোদিনী
নিধুরা যৌবন তোমার জোয়ারের ও পানি গো কোন গোয়ালিনী রাধে সব সখীরে পার করাইতে নব আনায়না তোমার তোমার বেলাই নব আমি তোমার বেলাই নব আমি তোমার কানের সোনা গো কোন গোয়ালিনী হরে কৃষ্ণ। আমরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।